জমে উঠেছে কুরবানির বাজার, আমরা আছি মেজর টিলা বাজার। দর্শক আসসালামু আলাইকুম, ঈদের বাকি আর মাত্র দুই দিন, যারার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে। আপনারা কোন জায়গা তনে গরু ছাগল কিনতা, আমরা কিন্তু বিভিন্ন কুরবানির হাট বাজার দেখাইলাম। আজকে আমরা আছি সিলেট সিটির মেজর টিলায়, মেজর টিলা বাজারে আছি, যে বাজারে কিন্তু ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের গরু আছে। একটু বাজার বাজার দেখাও সাইন, চতুর্দিকে কিন্তু হাজার হাজার গরু, এমনকি বিভিন্ন জায়গা তনে মানুষজন আইসন, রাস্তার দোনো সাইডে গরু রাখা, ফিন্ডেলর তলে গরু রাখা, অর্থাৎ যারাও বিভিন্ন জায়গা তনে আমরা লাইভে যুক্ত হয়েছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাইবা। আর শুরুতো আমি এক মালিক ভাইয়ের কাছে যাইলাম, যেহেতু আপনারার রুচি বর্তমানে হাট বাজার, এর জন্য আমরা হাট বাজার আছি। ভাই সাহেব আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার বাড়ি কোন জায়গা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ একটু কান্দা তাই নাই একটু, আপনার গরুটাও আমরা দেখবো, আপনার লগে মাতমো। সিরাজগঞ্জ তো আইসো, আপনার কতটা গরু আছে? কেন নয়টা গরু আছে? আপনার নয়টা গরু, আমরা নয়টা গরুর দাম জানবো, এমন দাম আপনি কইবা না যে মানুষ বাগাই লিতা, আবার এমন দামও কইবা না যে দামে আপনি দিতা নাই, দেওয়ার মতন দাম আপনি কইতে পারবানি আমরা ইনশাল্লাহ। তাইলে আমরা আপনার লগে থাকি হালকা হালকা আগুয়া, যারা বিভিন্ন জায়গা তুমি যুক্ত হয়েছ ক্যামেরার সামনে চিত্রা মাখা একটা সুন্দর দেখা, দেখা দেখার মাথার টেখা আমরা জানি, তবে আপনি ই দেখা কত হইলে দিবা বাবা, হাসা করি কইও সাইন। এইটা সামনে যাই কোনো ভাই একটু দয়া করে কমেন্ট করবা, সাউন্ড ক্লিয়ার আছে আপনার শুনতে পারেন, একটু সামনে আইন, ওই সাদা দেখা দেয় ওটা খোদা তো, ওটা এটা দুই দাঁত, আপনি গরুর কান্দা দেখো যাই, আপনার দিয়ে আমরা দেখি দিন আপনার গরু কোনটা দুই দাঁত, তুই কত হইলে দিবা? এটা দিব হইলো 1,05,000। 1,05,000 আর কান্দারটা? ওটা হইলো 1,30,000। এগুন কিটা দাম চাইবা না ওলা ফাইলে দিবা? ওটা 1,30,000 চাওয়া, 20 হলে বেশি হলি। আর এই পাশের টাকা লালটা লালটা ওটা হলো 1,40,000 চাওয়া, 30 হলে বেশি, অর্থাৎ 1,00,000 নিচে আপনার কাছে কোনো গরু নাই। ধন্যবাদ। আমরা একটু গরিব, যারা কোন সুরত কুরবানি দিতা চাই, অর্থাৎ কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু অত বড় গরু লওয়ার সামর্থ্য নাই, লইতে পারতা নাই, তারা লাগিন ছোট ছোট গরু আছে, আমরা দেখাই দাম পারবো। যারাও আসুন, সুজন ভাই ভালো আসুন, ভাই মায়ার ভাই ভালো আছে, আসসালামু আলাইকুম। আপনি ভালো নিও ভাই সাহেব, আপনি লক্ষ্মী লক্ষ্মী ধরেন মানে দয়া দিয়ে ধরেন এখানে, যারা আমরা লগে বিভিন্ন জায়গা তো নিয়ে আসুন, আমরার লগে লাইভ সরাসরি যুক্ত থাকবো। আমরা ছোট গরু একটু দেখাইবো, ছোট মাঝারি কিন্তু চাওয়া বেশি, ও গরুর মালিক আসুন নি ভাই, ভাই ও গরুর মালিক কে? আমরা একটু ছোট গরু দেখাইতাম সাই, আর যেহেতু ছোট গরু দেখিও, ছোট গরু দেখাও, ছোট গরু দেখাও, ইটা ইটা গরু 45-50,000 টাকা লওয়া যাইব মেজর টিলা বাজারও। তো যারা বিভিন্ন জায়গা তো নেই আসুন, ছোট বড় মাঝার বিভিন্ন ধরনের গরু আছে, আপনি নিন কিন্তু মালিক, ও গরুটা আচ্ছা মেজর টিলা বাজার উপলক্ষে বাজার মূল্য কত হইব ধারণা দেওয়া আপনারে, আপনার তো গরুই না আছে, ও গরু ওটা 70,000 কথা তো হইব, দুই দাঁত দুই দাঁত মালিক ভাই জানাই রা 70,000 দিলাই বা সৈয়দ জুনেদ আলী মৌলভী বাজার তো নে আসি মায়ার বড় ভাই আসসালামু আলাইকুম, নাহিদ আলী ভাই এটা খুন বাজার, আমি শুরুত কইছিলাম ভাই জমি গেছে কুরবানির বাজার, আর আমি নুমান আছি মেজর টিলা বাজার, অর্থাৎ বর্তমান এই সময়ে কিন্তু মানুষের নজর কুরবানির হাটে, মানুষের নজর খাফরর বাজারে, অর্থাৎ সেও খাফর লইতা, তবে খাফর হয়তো কুরবানির ঈদের আগের দিন রাত্রে লইতে পারবা, তবে কুরবানির যে গরুগুলো উপযুক্ত গরুগুলো সব সব সময় পাইতে নাই, আবার সব জায়গাত মনের মতন পছন্দর গরুও পাইতে নাই, অর্থাৎ নিদাগুয়া গরু দেখার, যারা আমরা লগে বিভিন্ন জায়গা তো যুক্ত আসেন আমরা লগে থাকবা, ও সুন্দর দেখাটা দেখাও সেন বা অন্তর মালিক আছে বা আপনি নি? আচ্ছা আপনার ও যে সুরমা চুকি দেখাটা, ও দেখাটা কত হইলে আপনি রসি উসি চক্কর দিলাইবা? 1,05,000। 1,05,000 খোদা তো আছে এগু? ওগো দুই দাঁত, দুই দাঁত। কোন জায়গা তুমি লইয়া আইছো? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ তো না আছে, এটা খামারর গরু উনি না? এটা গরু আফালা। কতরা এটা? আমদার আছে অন 80টার মতো। আপনার 80টা? ওটা দেখাও সাইন বা, ওটা 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 কত হইলে দিবা? ও কইল 1,10,000। 1,10,000 বড় ভাই সাহেব, ওখানে লাইভে একটু দয়া করি কইবা, দেখা যায় নি শাহিন ভাই গরুর দাম কিলা বালানি ভাই, ছোট বড় মাঝারি সাইজের গরু, অর্থাৎ আপনারা 50,000 টাকা তো নে 5-8,00,000 টাকার গরু মেজর ঠিলা বাজার পাইবা। নাহিদুদ্দিন ভাই, ভাই আমাদের দরবেশ বাজার অনেক বড় গরু উঠছে, ধন্যবাদ জানাই। আর আসলে সিলেট শহরের সবচেয়ে বড় গরু
কিংবাদশাহ, কিংবাদশাহ খাজির বাজার আছে, এটা নিয়েও কিন্তু আমরা একটা প্রতিবেদন, ছোট্ট একটা প্রতিবেদন প্রাইম সিলেটও পাইবা। আর বর্তমান অবস্থায় আমরা মেজর টিলা বাজার আছি, টিলাগড় ক্রস করার পর মেজর টিলা। সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড, গত কদিন আগে যে চামেলিবাগ একটা পাহাড় ধসে একটা ঘটনা ঘটছিল ওই এরিয়া তো আমরা আছি। দেখাও কু দেখাচ্ছেন আউটো আপনার নেই, আপনারা দূরা কষ্ট দিলাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা দেখাই রাম অনেক দেখি আইবা, কত ফাইলে বেশ বেশ বা দিয়া যাইবা ওখান খালি কইবা। ওগো আপনার একবারে 1,45,000, 1,45,000 মানে 145, 1,000 টিকি 145 খান লুটে ওই 1,45,000। আর ও খানদার সাদাটা ও যে ওটার উপরে ওটা খোল্লা তুলিলা, ওগো একবারে 1,30,000। তারা কি তার সম্পর্কে চাচার করো ভাই? মামুর ঘর ভাই, মামুর ঘর ভাই, এলাইন গোলা গলি করো ভাই, এদের মাঝে তো সম্পর্ক থাকে আপনারাও জানেন। আপনারা এখানে সবচেয়ে ছোট গরু কোনটা? আপনার যে 80টা গরু আছে ছোট কোনটা? আপনার সবচেয়ে ছোট গরু দেখতাম একটু, আপনি দেখেন যারা আমরা লোকে আসেন 50-এর উপরে 5,000, 55,000 ওটাও আমার কাছে লাগে। আমি আসলে হাট বাজার হইন, খাফর বাজার হইন, আর যে কোনো ধরনের বাজার হইন, যেটা হাত দিয়ে যা হইতুমু তাও হইব। ফসফান্ন পাইলে যদি দিন না এটা ব্যস্তও পারত না, আমার এটা ধারণা লাগে। তবে মেজর টিলা বাজার আইলে এখানে কিন্তু এলাকার স্থানীয় গরু আছে, এমনকি সিলেটের বহিরাগত বিভিন্ন জায়গাতে কিন্তু অনেকে কুরবানির সার, গাবি, বলদ, যা কুরবানির উপযুক্ত গরুগুলো লই আইছেন ক্যামেরার সামনে দেখা দেখরা, ওটাও দেখাও। ওগু ওগু আওটা আপনার নি ভাই? আপনার আওটা ওটা নি, কত সুন্দর দেখা। আচ্ছা আচ্ছা, আপনার লগে মাতি লাই। ওগু কত কইছিলা? একবারে 55, 50-এর উপরে 5,000। আশপাশে যদি প্রাইম সিলেটের কোনো দর্শক থাকে লগে লগে আইয়ক কয়া মেজর টিলা বাজার। আর আপনি কোন চাইতে আসেন? আমরা আছি সাদরা। দেখবার দেও তো ক্যামেরাত, না দেখবার দিলে ভাই নাইতা গিলা সাদরহাট, এটা দৌড়া দৌড়ি করে গিতার লাগে সাদরহাট। ওগুনা নি সামনে একবারে 55,000, চঞ্চল আছে তো। জিয়া 50-এর উপরে 5,000, 55,000 টাকা পাইলে দুই দাঁতর, দুই দাঁতর ওটা লইয়া যাই থাকি ভাই সাহেব। ওগু দেখাও, সুন্দর গরু দেখান দরকার। যারা লক্ষ লক্ষ টাকার মালিক, কোটিপতি বনি গেছেন, কুরবানি ওয়াজিব হয়ে গেছে, বড় গরু তো কাইরা আপনার লাগিন সুন্দর একটা দেখা, লাল দেখা, লাল আর খালা দেখা সুন্দর লাগে। আসসালামু আলাইকুম। ওটা কদাত? ওগো দুই দাঁত। কো দেখার মাল? ওগো 1,55,000, 1,55,000। কত পাইলে রসি উসি সরকার দিলাইবা? একবারে 1,50,000। যেও যেও লইয়া নেন রসি সরকার দিয়া দিবা, না দৌড়ি আবার আপনার বাড়ি রসি দিয়া দিব। তো যারা আমরা লগে আসুন, আপনারা আসলে আও কথা কইরাম, যারা কুরবানির গরু কিনেন অবশ্যই তো আপনারা ছুরি কিনবা, তারপরে রশি লগে নিবা মালিকের কাছে, না আন্না দৌড়িয়ে আপনারে ফালাইয়া গরু বাড়ি যাইব কি। তো যারাও আসুন আমরা লগে একটু দয়া করে কমেন্ট করবা। শাহিন ভাই, সৈয়দ জুনেদ আলী ভাই, দেখা যা নুমান ভাই, জুনেদ আলী ভাই আসসালামু আলাইকুম, আমার সালামের উত্তর আপনি দিবা। ওই তো গরু দেখাই আর ইতা গরু, আপনারা ফসফান্ন সাইডে লইতে পারবা। মালিক ভাই যেটাও হোক, আমরা বাজার সম্পর্কে ধারণা দেই, আমরা কিন্তু 55,000 টাকার গরু দেখাইছি, 55,000 টাকার গরু দেখাইছি, অর্থাৎ এই বাজারও আপনারা 50-55 টেনে 4-5 লক্ষ টাকার গরুও পাইবা। ওটার মালিক আছে নিন আপনি নি? ওগুর বাজার মূল্য কত, মানে কত হইলে যদি আশপাশে ভাই তখন নিতা কি পারবা? মিশা মাত মাতবা না মানুষের। হ্যাঁ 60,000। ওগু কদাত? দুইটা তো 60,000 টাকা চাইরা না, 60,000 টাকায় সারি দিবা, লোকে খুঁটি দিবা, রসি দিবা, আশা কইলাম না মিশা কই আছে আছে কিতা কিতা দিবা সব জায়গায় প্রাইম সিলেটের বিচরণ আছে, অর্থাৎ প্রাইম সিলেট থেকে আমি সদা সত্য বিষয় তুলে ধরার চেষ্টা করি ক্যামেরার সামনে। দেখা নি সাদা দেখা দুই দাঁত নি, দুই দাঁত আর কয় মানুষজন হইব? বাঙ্গা জিরা টানিয়া টুনিয়া দুই মনের মতন হইব। 60,000 টাকা চাইরা যদি জনে মাজনে মিলি যায়, মানে আপনি রাজি আমি রাজি ডাকোয় লাখ হাজি, অর্থাৎ আপনি আমি রাজি থাকলে আমরা কিন্তু জনে মাজনে মিলি গেলে 55,000 দিলাইতা ফার হইন, আমি যতটুকু ধারণা করলাম। তবে তাই কইছেন 60, সুন্দর গরু, বড় গরু দেখাও চাইন বা ইতার মালিক আছেন নি? আসলে একসাথে খামারিরা কিন্তু অনেক গরু লিয়ে আইছেন, বড় ভাইয়ের গরু সাইডু টানি সারানি আপনার, আর তো আপনার নেই
আচ্ছা ঠিক আছে, এটা আমরা আগে দেখছি, এলাইন আমরা আর দেখলাম না, যারাও আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত আছেন, আমরা পুরো বাজার দেখবো, এমনকি যারাও লাইভ যুক্ত আছেন একটু বড় বড় বিশাল একটু দেখে দেন। আমরা যতটুকু জানি কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নবীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট সিটি, এমনকি বিভিন্ন জায়গার পাইসা বকল আছেন, ও পাইসা বকল রে দেখা তোরা আসিল কোয়া দিনে, তোরা আসিল তা আসিল তা সাইরে আসিল এক ভাইয়ে 50,000 কইছেন ভাই, ফসফান নইলে মনে হয় দেলাই আপনি আশপাশ থাকলে নিয়ে লই আই বাকি যারা ও আসেন, যারা আমরা লোকে আছেন ভাই, ইনোর মালিক আসেনি, মালিক বাইরে আনছেন একটু দেখি, আপনার সামনে আইন উসাইতে যাও, সেন উসাইতে যাও খাইরুল, ওই যে মোটা দেখা ওটা আপনার নি আপনার, আপনার লগে মাত্তাম করি আই আর আমি, আমার খান্দা তাই আমরা দুই ভাই গফ করি দেনে, আসসালামু আলাইকুম, বাড়ি কোন জায়গা, ভালো স্যার জি ভালো স্যার, আপনি সিলেটি মানুষ, সিলেটর বাজার মেজর টিলা বাজার আশপাশের মানুষ প্রাইম সিলেটর যদি লাইভ দেখেন, বর্তমান সিলেটর লাইভ দেখেন, আমরা লাইভ লক্ষাধিক মানুষে দেখেন, মানে এমনও ভিডিও আছে 12 মিলিয়ন 14 মিলিয়ন মানুষে দেখছে, তবে আপনারা যদি ভুল ধারণা দেন মেজর টিলা বাজার তো নিয়ে বাঘবা, সঠিক কথা কইলে মানুষ আইবা, তবে আমি আপনার কাছে হাসামাত জান জানতাম চাইমু, ও দেখাটা কমন ওজন হইব, 5.5 মন হইব, 5.5 মন, বয়স কত, 4 বছর হইব, 4 বছর হইব, এটা খ দাঁত আছে, ছয় দাঁত, ছয় দাঁত, লড়াই বিশাল নিবা, লড়াই লড়াই করে, আচ্ছা এটা একজন মানুষের লইতে চাইলে কত দাম কইবা, দাম চাইমু 90-85, 1,90,000 না 90,000, 1,90,85, 1,00,000 বাঙ্গিয়া কইবা, 1,90,000 চাইবা, কত হইলে বেশি নিবা, 60-65, 1,60,000 বাইলে বেশি নিবা, অতটুকু তাইন কইরা, ছয় দাঁত এটা, আর এলাকার মানুষ তো আর কতখান ফিতার মাফ জানেন, একটা সামনে যাই আমরা ছোট বড় মাঝারি গরুগুলো দেখাই, যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত হয়ে গেছে, আপনারা দুজন হারিত থাকবা একলগে থাকবা, আমরা ছোট গরু অনুদিকে ছোট গরু দেখাই, মানুষের রুচি কিন্তু আসলে বর্তমান সময়ে যে ক্রয় ক্ষমতা বা মানুষের উপরে কুরবানি যারার উপরে ওয়াজিব হয়েছে, বড় গরু লওয়ার ক্ষমতা শোভন নাই ভাই সব, ওইটা গরু মানুষের থুকাই রাখে, তার মালিক আছেন নি কুম্বাই আপনি নি, ও ওই যে গরু ক্যামেরার সামনে ওগুন তোর মালিক পাইরে ডাক দেও, নিয়ত করছি আপনার ওগুন বেসাইয়া দিলাইতাম হালকা খান্দাত, আপনার আকুয়া ক্যামেরার সামনে ওটা আপনার নি জি, কয় দাঁত, দুই দাঁত, কয় দাঁত, দুই দাঁত, দুই দাঁত, লাইফুর দিও বান্ধাই রে, যদি কত হইলে দিলাই ভাই, কত হইলে বেসবা, 85 জি, 85, 80 উপরে 5,000, 80 উপরে 5,000, বেশি কইলা লাগে, বেসবা কত হইল এখন, কই 80, 80, আর খান্দারটা এটা ওই 80 একই সেম, অর্থাৎ 80,000 টাকা চাইবা, অতটুকু জানাইছ, কোনটা বিকছে, এই যে ওই সাইডে লই আইলে আমরা একটু দেখতাম পারবো, আরও ছোট বড় বাজারি অনেক গরু আছে, আমরা বাজারের ভিতরে দিয়ে যাই, বাজারের ভিতরে দিয়ে যাই, আমরা রাস্তা ক্রস করিয়া পুরো বাজার দেখাইবো আপনারা, আমরা লগে থাকবা, যারাও আমরা লগে আছেন, বিক্রি হয়েছে নি ওটা, বিক্রি হয়ে গেছে নি, আপনি আমরা লগে আইন, যে গরুটা বিক্রি হয়েছে দেখিলে বুঝিলিমু যে আসলে বাজার সম্পর্কে সম্পূর্ণ সম্পূর্ণ সত্য ধারণা পাইলিম, অর্থাৎ মালিক পক্ষে সবসময় সাইন বেশি পাইতা, আর লোরা সাইন যে সুবিধায় লইতা, বাজার দেখাই দেখাই যাই আমরা, যেহেতু সরাসরি লাইভ আছে এর জন্য খেকিতা জানতা সাইন একটু কইবা, সঞ্জিদ আক্তার, মেহজাবিন আফা, কিতা অবস্থা, আফা বালা শুননি, আমার আমার মায়ার বোন লাইভ যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাই ইয়ার, ওয়ালাইকুম আসসালাম, আমরা লগে আরও অনেক যুক্ত আছেন, মুন্সি জুবায়ের বাই কোন জায়গা, মায়ার জুবায়ের, আমরা আছি মেজর টিলা বাজার, ছোট বড় মাঝারি গরুয়ে বড়াই বাজার, কোনটা বিক্রি হয়েছে বা ওগুনিতে, ওগুতা দেখিলাই মেজর টিলা বাজার কিতা এখন বুঝিলাই না কিতা, ওনর মালিক কে, মালিক আমি লইছেন, লৌরা মালিক সাহেব একটু আইন না আপনি, আপনি একটু আইন, আপনার লগে তুরা গোফরা লাগে আমার, আসসালামু আলাইকুম, লই লও ফুয়ার সমান ফুয়া, আমি আশা করি কইতা ওগু কত টাকায় লইছেন বাবা, দাঁতি গেলে কুরবানির উপযুক্ত হয়ে যায়, কুরবানির উপযুক্ত একটা গরু আপনি 1,10,000 টাকা লইছেন, আপনার বাড়ি কোন জায়গা, আমার বাড়ি জগন্নাথপুর, জগন্নাথপুরের বাইয়ে 1,10,000 টাকা সুন্দর দেখাওটা লইলিছেন, ধন্যবাদ জানাই, আমরা একটু সামনে যাইমো,
বাজার আছে ওবাই আমাই যাই ভাইসব ওবাই আমাই যাই একবার বাজারে যে ও সাইডে আমাই যাবা দেউ রাস্তা পাড়ি দিলাইমো একটু সামনে গিয়া রাস্তা পাই দিম আসলে ইনো এক আধা কিলো জায়গাত গরু রাখা আমি যদি আপনারে বুঝাই 2 লক্ষ 4-5 হাজার গরু আছে 4-5 হাজার গরু যেমন আছে কেন কিন্তু 8-10 হাজার মানুষও কিনার লাগি না রাস্তার দুনু পাশে বাজার আর মানুষজন কিন্তু কিনার লাগি না হয়েছেন ওই তার মালিক আছে নিবা আচ্ছা মালিক ভাই লোকে তুরা মারতাম ওটার মালিক কে মালিক আমি আসসালামু আলাইকুম বাড়ি কোন জায়গাতে আপনার বাটপাড়া ও কোনা না বাটপাড়া কোম্পানিগঞ্জের বাটপাড়া নি দেখি জহির ভাই 60 হাজার টাকার গরু আছে আপনি কিন্তু বিভিন্ন জায়গা পরিদর্শন যাইরা বালা লাগেননি বা লোয়ার মতন উপযুক্ত গরু নেই ধন্যবাদ নোমান আমরা এখন আছি মেজরটিলা বাজারও যেখানে বিরাট কুরবানির হাট বইছে আসলে আমার কাছে লাগে এই বাজারও তুলনামূলকভাবে অন্য জায়গা থেকে কোরবানি গরুর দাম কম আছে এবং চাহিদাপূর্ণ গরু আছে এই বাজারও আমরা দেখছি যে ছোটো গরু আছে বড় গরুও আছে তো সবরে কইম যে আইতা পারেন মেজরটিল্লা বাজারও ইয়া দেখতে পারেন আমরা আশা করি যে এইখানে চাহিদা মতো গরু পাইবাসুন ধন্যবাদ সিলেট সিটির 35 নম্বর ওয়ার্ড মেজরটিল্লা বাজারও আছি আর ওগু কইছেন 60 হাজার আশপাশে যদি কোনো মালিক ভাই থাকেন জনে মাজনে মিলি যায় 2-1 হাজার কম হইল দেলাইও একটু কম বেশ করিলিও আমার কাছে লাগে এর ও গরু 50-55 আপনি কিতা কইতা হ্যাঁ হালকা আগাও বা দেখাও আমি জেলা কই আর আসলে ধারণা লিও কইরাম আমি এখন পর্যন্ত দইল 20 টনে 22টা বাজার পরিদর্শন করছি আর আজকে মেজরটিলা বাজারও আইছে কয়েক বাজারও লাইভও করছি মেজরটিলা বাজারও আছি ওই যে সামনে খালায় দোলায় মিলিয়া সুন্দরী দেখা খোদা তো এটা 2 দাঁত দেখা যাননি বা ক্যামেরাত ক্যামেরা যারাও দেখরা খোদা তো 2 দাঁত কত ইলি গো চারবা আমরা 60 দাম জানি একটু কম বেশি 60 হাজার টাকা মালিক ভাইয়ের দাম চাইবা আমার কাছে লাগে 53 টনে 55 হাজার হইলে দেলাইবা তবে আপনারা এটা জনে মাজনে কারবার পাইসা বল ভুল হইলে জানি না মিশা কইলাম নি না ঠিক আছে মিশা কইছি না মালিক বাইরে মাতাইছি বা আপনারা কইবা না যে আমি মালিকর ভাগ্যতে আমি কুড়াল মাররা মিলা কইবা না ওই দেখো ক্যামেরার সামনে যেটা ইটা 55 সাইড ইলা মানুষে মানে বা যদি যারা কিনিয়া নেয় ইলা হইলে মানুষে নিব এমনকি নিতেও পারবো নেওয়ার মতন রেট ইগু কিতা বেচা হয়ে গেছে নিবা দেখি যাই ইটারে সব গরু রশিদ বান্দা আপনার ইটা কিতা কুন্তাম মানে নানি বাসু কুন্তাম মানে নানি আচ্ছা বাজার দেখাই রা বুঝছি বুঝছি কত চাইবা ইগু জি 1-15 1-15 চাইবা কত হইলে বেশি লিটা 5,000 হলে বেশি হ্যাঁ 5,000 আপনার গরুটা আপনার লাইন মায়া আছে বা খানদের গরুটা গোড়াই সারি গোতে কারবে হ্যাঁ কান দিতে আমরা যারা পুষা প্রাণীগুলো লাখান খেয়েও কিন্তু গরুরে পুষ মানাইলেন কষ্ট লাগে কোনো মালিক পক্ষ এখান দেয় না আবার কোনো সময় যে গরুগুলো বিক্রি করে না গরুগুলোও কিন্তু অনেক সময় এখান দেয় তো যারাও আমরা লোকে আসইন আমরা তো বাজার দেখাইছি আমরা অবশ্য সাইড পরিবর্তন করবো যে ভাই সাহেব ওগুলো আমার লগে আসেন বিভিন্ন জায়গা তো নেই বিভিন্ন দেশ তো নেই মেজরটিল্লা বাজার সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড এগু কিন্তু আপনারা আম্বরখানা তো নেই আইতে পারবা বন্দর তো নেই আইতে পারবা চৌহাটা তো নেই আইতে পারবা টিলাগড় আইয়া মেজরটিল্লা আইবা মেজরটিল্লা রাস্তার খান্দাত অর্থাৎ মেজরটিল্লা রাস্তার খান্দাত এই বাজারটা যারাও আমার লগে বিভিন্ন জায়গা তো নেই যুক্ত আছেন রাস্তা পাড়ি দিবার সময় দেখবা গাড়ি উড়ি মানিও না তুমি পাড়ি দিলাইও যারাও আসুন আমরা লগে আমরা লগে তাকি যাবা সরাসরি লাইব যেহেতু আসি ভাই সাহেব অকল ফালাইও না রে ভাই অকল আমরা এখন ছোট গরু দেখাইমো ছোট গরু একটু সারা বাজার দেখাও না বাজার দেখাও আমার লগে মোহাম্মদ আরাফাত রহমান আম্বরখানাতে যুক্ত হয়েছেন মায়ার ভাই আমার ব্যবসায়ী ভাই সালাম দিছুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মায়ার ভাই সিলেটর মেজরটিল্লা বাজারও আছি আপনারা কমেন্ট করবা কমেন্ট করলে আমরা কিন্তু জানতাম পারি আপনি কিতা জানতা চাইরা আপনার প্রশ্নের উত্তর দিতাম পারি
এমনকি আপনার চাওয়া অনুযায়ী গরু দেখাইতাম পারি। ইনার মালিক হলে কাছে নিবা সাইডে যাইতাম, হয়তো মালিকে মানে ক্রেতা বিক্রেতা দাম দর চলের, দাম দর চলের যেহেতু আমরা এইখান তো নিয়ে কিন্তু সবচেয়ে বালা ধারণা পাইব, এর জন্য আমরা অনুও যাই তোরা গফ নিলাই তারা। ওবা আইয়া দেখাও চাইন বা, ওবা অগু দাঁতিছে নি, অগু দাঁতিছে নি বা, ও দাঁতি গেছে দেখিলাই মালিকে সত্তর চাহিদা ক্রেতা বিক্রেতায় মাত্রা দেখিছেন কেন কত টেকার মাল আছে আপনারা একটু কমেন্ট খো না, আমার লগে তো শত শত ভাই আসুন একটু কমেন্ট খোয়েন। আমরা যে ক্যামেরার সামনে যেটা রাখছি আইলে অনেক গরু দেখি আইছে অনেক দামও কিন্তু জানছি, দেখি মালিক ভাই কিতা কইন তারা মাতি লাগ যে ভাইয়ে লইতা 45 কইছেন মোটামুটি ভালো কইছেন, মন্দ কইছেন না বড় ভাই ওগো আপনার কইতা তো দুই দাঁত, আপনি এমন বাটে কইতা আশপাশ তুমি মানুষের লইতা, আমার লগে শত শত মানুষ আছে দুই দাঁত তো কোন জায়গা তুমি লই আইছেন ফিরোর বাজারের গরু, ওগো কত হইলে রশি সুকার দিলাইবা রশি সুকার দিলিমু 65 হইলে দিলিমু যাও 65 হইলে দিলাইবা, তবে জনে মাঝে মিলি গেলে আরো কমর মাল আছে যারা আমার লগে আসছেন তবে তাই কই এত কম হইত না তার কথা শুনানি দরকার। মিনহাজ ভাই 60 কইছেন ধন্যবাদ জানাই রাম, আপনি কোন গরু 60 কইছেন যারা আমার লগে বিভিন্ন জায়গা ইনসারা আপনার নি আমরা আমরা একটু দেখি বিভিন্ন জায়গা তো যুক্ত আছি আপনারা আমরা লগে তা কইন আওতা আপনার নি বা ওবা সাসা আওতা আপনার নি আওতা ওগু কত দিবা সাদা হইলে জনে মাজনে মিললে সাদাটা কত দিবা সাদাটা ওই যে ক্যামেরার সামনে সাদা এটা 65 আর এর খান্দার কালাটা 80 অর্থাৎ 50-55 তনে শুরু করিয়া 5 লক্ষ টাকার গরু মেজরটিলা বাজার পাইবা। আমি কিন্তু এর আগে মালিক পক্ষ তনেও অনেক গরু কইছেন যে 45-50 দিবা, একটা একটা করে আমরা দেখিলাই যারাও আমার লগে যুক্ত আছেন বিভিন্ন জায়গা তনে আপনারা কমেন্ট আমি ফরমু এগুলো মতনে আপনারা কমেন্ট করবো। আমি আর একটা মোবাইল লইছি অভিমানী ছেলে দুবাই থেকে দেখলাম ভাই ধন্যবাদ জানাইরাম দাম জানতা চাইরাম মায়ার বড় ভাই মেজরটিলা বাজারের দাম মোটামুটি ভালো আছে আইতে পারবা। আমার লগে আসুন মেহেদি হাসান জয় ভাই 1,10,000 কি হইব ভাই আইকে 1,10,000 হয়ে যাব, যারাও বিভিন্ন জায়গাতে আসুন ই সারা কিন্তু এক মালিকর আমার কাছে যতটুকু লাগে ওগুন দেখা আসেন বা ওগুন দেখা আমার কাছে যতটুকু লাগে কেন 50-70,000 টাকার গরু হল্টিন আমি মালিকের লগে তো মাতিছি 45 দাম চলের মনে হয় 50-55 পাইলে দিলাইবা ওটা হইলো মুটোয়া ই মুটাইটার বাড়ি কোন মোহাম্মদপুর মোহাম্মদপুর। আচ্ছা আপনার এটা কোন দেশি গরু? এটা আমরা আমরা গাভী নির্বাচ্ছে যে তার উচ্চ রক্ত বংশ এটা কোনটা নাই জি না গরুর আবার উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ অংশ হয় না এইলা কুচা কইবা কইবাও না তখন হইলো আপনার একটু কমন ওজন হইব আনুমানিক মানে মাফা আছে মাফা আছে মাফা আছে মাফানি কমন প্রায় 14 মন হইব 14 মন ওজন এটা দেখা আনানি আর একজন মালিক রে যে লইতা কি জি কত পাইলে এগো সারি দিবা রশি সুজকাই দা বড় বড় তো রশি সুজকাই দিয়া জি জি কত দিবা আমি 400 হইলে সারি দিম ওজন কত ওজন 14 মন আছে 14 মন ওজনের ইগো তাই কইরা 400 দেখা না রে ভাই এনে কইলে 1,000 টিকি 400 কান লুট 1,000 টিকি 400 কান লুট মানে 4,00,000 টাকা পাইলে ওগো দিবা দেখাও বা তল উপর দেখাও টাক দিয়ে আনছেন যে ও অবস্থা তো একটু খান্দার যাই যারা বিভিন্ন জায়গা তো নিয়ে আসছেন একটু কমেন্ট করবা। আমার লগে রিপন ভাই আসছেন ভাই 60,000 টাকা আগর যে গরু ভাই 60 পাইবা অবশ্যই আপনি যেটা কইছেন আইবা আপনার মেজরটিলা বাজার আইবা মিনহাজ ভাই 50 দি ভাই 50 পাইবা আর 50 এটার উপযুক্ত মূল্য যে ভাই 45 কইছেন মিনহাজ ভাই লাল বড় একটা দাম জিকেন জি ভাই জিকাইছি ওটা দেখিয়া বা ওটা দেখিয়া যাও ওটা না দেখিয়া এটা না দেখিয়া গেলে কিতা হয়ে যাব যারা আমার লগে আসছেন লগে থাকবা মোহাম্মদ আরাফাত রহমান আমাদের দরগা মসজিদে পবিত্র ঈদের নামাজ সকাল 8টা জানিয়ে দিবেন ধন্যবাদ জানাই আর আর আমার আম্বর খানার এক ভাই যুক্ত হয়েছেন জানাইছেন দরগা মসজিদও ঈদের দিন জমা দইবা 8টার সময় ওগুর মালিক আছেন নি আপনি নি বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা তো সিলেটের মানুষ আমার চ্যানেলও সিলেটি চ্যানেল মাতি আরও সিলেটি এখন হইলো আপনি সিলেটি নি না আমিও সিলেটি আপনিও সিলেটি আপনি আইসুন কোন জায়গা তুনি তো সাফরান থেকে আমার লগে অনেকে কমেন্ট করা বিভিন্ন জায়গা তুমি যে ক্যামেরার সামনে দেখেন আপনার লেখা লেখা যা জি ও দেখাইটা কত হইলে সারিটা ভাই আমরা তো দাম অতিরিক্ত সাইরাম না আমরা কি হইলে 75 হইলে সারি দিমু
কম দামের মধ্যে নিজের গরু আর গরু ওইটা একটু দূরে তো নেই দেখাও বা খোদা তো দুই দাঁত দুই দাঁত গরুর গরু নেই গরুর গরু ওইটা নিজের ফালা আসলে আমরা এলাকার বাসায় একটা কথা কয় খাতিরর সন দুই গোল্লা কম কম আপনি কিন্তু একটু মায়া কর ভাই আপনার যেটা গরুর মাল তো আর ইলা না যে বুসি উসি খাওয়া ইয়া লইয়া আনিয়া আমারও রাখিয়া বেশি করেছিল তো না 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 ইলা না এটা নিজের গরু তার লিগে আমরা দামও চাইলাম না পারলেও নিজের গরু নিয়ে নিজের গরু নিয়ে তৈরি রাখ মখা নেই যে আমরা দামও অতিরিক্ত চাইলাম না কম সীমিত দামের ভিতরে কত হইলে বেচবা দাম কত চাইবা আমার জানা দরকার নাই বেচার দাম কম মানুষের ডর দেখাইও না মেজর টিলা বাজার পরে আইতা নাই আর মানুষ না আইলে আপনারা ব্যস্ত থাকার গেছে নাই কেন ঠিক আছে লাল গরুর দাম জানতে চাইছেন ভাই লাল গরুর দাম 4 লাখ টাকা মোটা এটা বাক্কা সময় ফুরু ফুরু গরু লইয়া ইটা এলাকার গরু নানি ইটা গরু যদি গাছ পাইতো বুঝি পাইতো তাইলে আরো মোটা হইতো ডাকিছে নি কগু কটা বাংছে একটা নি দুইটা এটা মানে একলগে দুইটা বাঙ্গে বাইর লগে দূরই তো নেই আমি মাতিয়ার এলাকার কোন জায়গার গরু এটা মিরর চখ নাফিরর চখ সাফরন্তানার গরু এটা তো গাছ খাইতা এটা ফাঁসা খাসা পাখনা গাছ আল্লাহ তুল খাইটা কত হইলে বেশি এটা হ্যাঁ সাইড ফাইলে বেশি লিবা না গরুর গরু গরু তো রাখবাই তো যারা আসেন আপনারা আমরা লগে থাকতাম আপনারা অসংখ্য ধন্যবাদ ভাই আপনারও ধন্যবাদ কগু কত দেখার মাল ভাই মানুষের ডর দেখাইও না মানুষ বাজারও আইতে আমরা দেখাইতাম আমরা ভিডিও লাখ লাখ মানুষে দেখেন যদি 10,000 মানুষই বাজারও আইনতে গরু আপনারা ঠুকাই দিতে পারতা না আপনি চিন্তা করুক সারা মেজর টিলে বাজারও গরু হইব 3,000 আর আমরা ভিডিও দেখে 2,00,000-4,00,000 মানুষে দেখে আপনারা যদি ডর দেখাইলেন মেজর টিলা খেনে তারা খান্দার বাজারও আইতে না ও বাজার ওটা বাজার মূল্য কত হইলে চারি দি ভাই মেজর টিলা 60 পাইলে বেশি লিবা ফসফান্ন দামর 60 হইলে ভাই দিলাইবা দেখা জাননি ওহ যে সুন্দর রে বা THM জাহাঙ্গীর ধন্যবাদ জানাই রাম মায়ার ভাই আসসালামু আলাইকুম আমরা লগে রটন আসইন মিলন আহমেদ ভাই মেজর টিলা সিট কত ভাই ধন্যবাদ সিট 1,050 টাকা অর্থাৎ 1,005% ও দেখো ছোটো গরুর যারা রুচি আছে এটা দাঁতিছে নি অত অত ছোটো বয়সে দাঁতি গেলো দেখা যায় ছোটো বয়স না 2 বছর 7 মাস বয়স ওরে বাবা এটা ভিতরে ভিতরে ফুরফুরা বুঝছি এটা এটা ভিতরে ভিতরে টনটনা দেখি দেশি গরু হবা আলোতে বা আপনার গরু গরু কতটা গরু 3টা জি 3টা লই আইছুন কটা একটা হিগুন কিতা করতা হিগুন তো গাই গরু বেস্তা নাই নিয়ে না কত হইলে গু সারবা গু 60 হইলে বেশি লেগে না রে বা বেশি করলাম এখানে কিন্তু ছাগল আছে এখানে খসি আছে একটু সামনে যাই বাজার রাস্তার ওপর সাইডে অত গরু এখান দেখানো এখানে বাবা হিসাব অকল যদিও এই রাস্তা কিন্তু তামাবিল রুট না কোন রুট কয় তামাবিল তোমার চ্যানেলের নাম কিটা যারা আমরা লোকের বিভিন্ন জায়গা তুমি যুক্ত আসেন আমরা তামাবিল রুট আছি টিলাগড় ক্রস করিয়া মেজর টিলা আর ওই জায়গা তুমি আমরা সরাসরি লাইব যুক্ত আর আমরা লোকের ইতিমধ্যে প্রায় 100+ মানুষ আছেন একটু কিনা করছেন দেখি ওপর সাইড একটু দেখাও রাস্তার ওপর সাইড একটু তুলা দিয়ে দেখাই যায় না অনেক গরু আছে অর্থাৎ যারা আমার লগে আসেন একটু একটু সামনে যাই কিছু মোটা গরু দিয়ে আরম্ভ করি জনে মাজনে কারবারি কেন চলে অর্থাৎ ক্রেতা বিক্রেতার আলোচনা চলে ইতার মালিক আসুননি ও ভাই ইতার মালিক আসুননি বা মালিক আসুননি কেন নাই মালিক নাই ইগুন মনে হয় এমনি বান্ধে তো রাখছেন যাই গিয়ে ভাই দিয়া যারা আমরা লগে আসেন ইতা বেশি দেখার মাল নাই মনে হয় এর লাইন মালিকও নাই একটু সামনে যাই কি আসলে মালিক ভাই গেছেন কি মনে হয় চা খাওয়ার আমরা বিত্রে যাই মো বিত্রে গিয়া বিত্রে যে রাখা আছে ওগুলো একটু দেখবো আমরা এখন পর্যন্ত 45,000 টাকার গরু পাইছি না তবে 50,000 টাকার গরু পাইছি আর 50,000 টাকা তো 4 লাখ পর্যন্ত দেখাইতাম পারছি একটু আমরা সামনে গিয়ে দেখবো যে 45,000 টাকার কোনো দেখা আসেনি অর্থাৎ আপনারা যদি বাজেট কম থাকে 40-45 গিতা দেখা গরু লইয়া যাইতে পারবা নি না না বাজার আইতা না বাজার পাইতা না এলাও তো একটা কথা আছে না পয়সা দেখি রেবা আমরা যাই বার দেও বড় ভাইও ভাইও যারা আমরা লগে আসেন ও ভাই যাব বকলরেও দেখাইও আমরা আসলে
মেজর জিল্লা বাজার প্রশাসনিক সহায়তা আছে এখানে, কিন্তু শাহপুরান থানার পুলিশ সদস্য ভাইয়েরা এখানে রাখছেন বাজার কর্তৃপক্ষের মন্ত্রী। যে কোনো ধরনের সমস্যা হইলে, যদি জাল টেখার ছড়াছড়ি হয়, জাল টেখা ধরা হয়, কোনো ধরনের সমস্যা হয়, তাহলে কিন্তু এখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার লাগে এখানে পুলিশ সদস্য ভাইয়েরাও আছে। আমরা একটু বাইর লোকে যাই কি ভাইসাব, একটু উবাইন, একটু সময় আপনার চাইরাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে মেজর জিল্লা বাজার দেখা যাচ্ছি। আমরা কইছি যে আসলে জমি গেছে কুরবানির বাজার, আর আমরা আছি মেজর জিল্লা বাজার। এখন আমরা লোকে শতাধিক মানুষের আসি লাইব বাজার দেখরা। আমরা বাজারের প্রায় 40-50টা গরু দেখলাম, বেচা গরুও দেখছি, আবার ওলাও দেখছি, মালিকের লোকেও মারছি, ক্রেতা বিক্রেতার লোকেও মারছি। বাজারের সিট সম্পর্কে একটু ধারণা দিন, সিট কিলা। ধন্যবাদ প্রাইম সিলেট এবং বর্তমান সিলেটকে আমাদের বাজারের আজকের এই রিপোর্ট আপনাদের দুজনকে করার জন্য। আমাদের সিট হলো 1050 টাকা, আমরা 1050 টাকা ধরে সিট বিক্রি করতেছি আপাতত। তারপরে যদি কেউ 4 লক্ষ বা 5 লক্ষ টাকার গরু কিনেন, যেমন একটা গরু দেখে 4 লাখ, এনে কিন্তু 8-10 লাখ টাকার গরু হইতে পারে। কেউ যদি একটা গরু কিনল, গরুর দাম 8 লাখ, এই বাইর লাইন কিন্তু আলাদা ডিসকাউন্ট নাই। আলাদা ডিসকাউন্ট বলতে এটা বাজার কর্তৃপক্ষ, বাজার কর্তৃপক্ষ যদি ডিসকাউন্ট দেয় আমাদের কোনো কিছু করার নেই, এটা বাজার কর্তৃপক্ষের নিজস্ব ব্যক্তিগত জিনিস। তারপরেও মানে একটা মায়া থাকার কথা, মায়া কর্তা খুব মায়া, মানবতা আমরা ছোট বড় সব কাস্টমাররাই করতেছি, অতএব বড়র বিষয়ে আলাদা, ছোটর বিষয়ে আলাদা, এরকম কোন। তারপরে তো একটা মানুষ যদি 8 লক্ষ 1 লক্ষে 4-5টা গরু কিনলে, তার সাথে তো একটা মায়া থাকা দরকার, সম্পর্ক তা তো অবশ্যই বিবেচনা দিন। ইনশাল্লাহ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসলে একসাথে যদি আপনি 4-5টা গরু কিনেন, অথবা 4-5 লক্ষ টাকার গরু কিনেন, আলাদা একটা ডিসকাউন্ট থাকবো, এটা আমরা রিকোয়েস্ট করছি। ওগু দেখি ওগু বেচা হয়েছে। আচ্ছা ওগু তোমরা লইছো নি, তোমরা বেচছো নি? দেখি 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 বড় ভাই, দেখি দেখি বা সাতিয়ালা মুরব্বী, সাতিয়ালা বড় মুরব্বী দেখি। হো ভাই, হো ভাই, বাবা হো ভাই, বাবা হো ভাই, ওগু কত টাকা বিক্রি হয়েছে বাবা? 27 লইছেন নি আপনি? মাত্র 27 হাজারে? আপনি একটু সামনে যাইন দেবা, আমরা আবার চিন্তা আসলাম। ও ভাই, ও ভাই আলিয়া, ও ভাই আলিয়াও ঠিক আছে, দাঁতিছে নি? জিও দাঁতিছে, হ্যাঁ দাঁতিছে, বাকরি আনো, বাকরি আনো। আমরা ও চিন্তা আছি যে 27 হাজার টাকায় ওর দেখা গরু বিক্রি হয়েছে, তাও মেজর টিলা বাজার। আসলে সিলেট শহর মানুষ ডরাইরা বাজার আইতে, একটু দেখাইন দেবা, একটু দেখাইন। জাল টেকা টুকা হয় যদি তারা রেখো, বা এখানে পুলিশ পাইয়ে নেওয়া আছে বড় ভাই, দেখি রেবা আমরা দেখাইতাম একটু। ওগো কত লইছেন ভাই? 27 হাজার, মাশাল্লাহ। আসলে 27 হাজার টাকায় দেখা পাইছেন, এটা আপনার ভাগ্য। ছোটো একটা দেখা তো বাকরি আনো না, না বারোই তো চান না, আমরা দূরই যাই, দেখাও যাইন। ও দেখো কা 27 হাজার টাকায় বিক্রি হয়েছে মালিক, 27 হাজার টাকা নানি, কত টাকা? 27 হাজার টাকায় দেখা পাওয়া যায় দুইটা তো নি, ভিতরে ভিতরে ফুরফুরা বুঝি, একটু সামনে যাই। এখানে সিটর কামও শেষ, 1050 টাকা আমরা জানি নিছি, আর একসাথে কিনলে 4-5টা কিনলে একটা ডিসকাউন্ট থাকবো। যে ভাই এনে আমার লগে যুক্ত আছেন একটু কমেন্ট করবা, একটু একটু সামনে যাই। ইটা আপনারা নি মালিক ভাই, আপনি শুনি লাইন, যদি বনি যায় তো লইয়া যায়, এটা কি আমরা মাথু নিয়াবো বাইর লোকে মাতিলে। আসসালামু আলাইকুম, বাড়ি কোন আনো? ফিরের বাজার মূল্য ভাই, ফিরের বাজার বাড়ি। ও দুইটা খসি কোনটা আর বকরি কোনটা? দুইটাও খসি। আচ্ছা যারা আমরা লোকে আসবেন, আমরা ওনার সময় কিন্তু মজা করিয়া কইছো, এগারে চা গোয়াল লো বকরি, ও লো বকরি, একটু বউ বাবাই সাহেব আপনি উৎসাহ হয়ে গেলেনি কোন বউ, ও ভাই আনলো চাইন দেখি, ও খসিটা সাদা খসিটা খটেখার মাল মানুষরে জানাও যে 27 হাজার টাকায় দেখা বিক্রি হয়েছে, মানুষে কিন্তু 27 না 40 হাজার টাকায়ও ফান না। ও সাদা খসি কত আর খালা খসি কত হইলে রসি উসি চকার দিয়া দেয় ভাই, ওখান হোক প্রবাদ বাক্য কই যে খালি সাদারও যদি দাম হইতো, আপেলের তনে মূলার দাম আরো বেশি হইতো, তবে এই সাদার দাম দেখা যায় একটু বেশি, হালকা দেখা, হালকা দেখা। ও বা বড় ভাই তো সুন্দর ভাই, এটা কিতা দাম ছাগল নি? জি জি জি, নাম কি তাই? আমি আগে দেখেছিলাম 9000 11000, আর এখন আমরা যাই আবার ভিতরের বাজার, তালকা সামনে যাও। আমার লগে যারা বিভিন্ন জায়গাতে যুক্ত আছে একটু কমেন্ট করবা, আমি এখন কমেন্ট করি। আমার লগে আছেন রতন ভাই, মিলন ভাই, জাভেদ ভাই, ভাই গরুর যেদাম ভাই, ফুরু বড় আছে, এটা বেচা হয়ে গেছে নিবা,
যে বেচা হয়ে গেছে 70,000 টাকায়। সামনে যাও, ধীরে ধীরে। জাভেদ ভাই ধন্যবাদ, জাকারিয়া ভাই, ভাই গরু মালিকদের সাথে একটু কথা বলেন, ধন্যবাদ জানাই। অবশ্যই ভাই কথা কইমু, আমরা ভিতরে যাই। তার মালিক আছেন নি ভাই? মালিক নাই, কিন্তু মালিক নাই, খালি রাখা। এইটা একটু 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 নিচে, একটু নিচে যাও, ধীরে ধীরে সামনে আটো। দেখলাম মালিক যেন আসে, কথা কইমু। আমরা লোকে যারা আছেন, জাভেদ ভাই ধন্যবাদ, জাহিদুর রহমান ভাই ধন্যবাদ জানাইরাম, সুন্নাতুল করিম ঈশা আমার ছোটো ভাই যুক্ত হয়েছে লাইব, ধন্যবাদ জানাই। আর স্নেহের ভাই ঈশা জাকারিয়া ভাই গরুর মালিকদের সাথে একটু কথা বলেন। জি জাকারিয়া ভাই অবশ্যই, এখনও জাভেদ ভাই অনেক গরু উঠছে। জি ভাই অনেক গরু উঠছে, আমরার লগে বাংলা টাইগার্স জিও গরু দেখতা চাই। গরুর দাম, গরুর দাম 27,000 টাকায় ও দেখায় এটা বিক্রি হয়েছে, ও দেখাই আইছি। দুই দাঁতর দেখা 27,000 টাকা বিক্রি হয়েছে, আর 40-45 টনে 5,00,000 টাকার গরু আছে। তবে কিছু কিছু মালিক ভাই আনতে, কিছু কিছু মালিক ভাই আনতে এমন দাম কইরা আকাশ পাতালেরা মনে করি গরু নিয়ে আবার গরু বান্ধে তৈবা আমার কাছে লাগে। অর্থাৎ আমরা যে জায়গায় যাই, এই জায়গা সম্পর্কে কইতাম পারি কিতা হইব আর কিতা না হইব। যারা আন্তাজি আকাশ পাতাল দাম কইরা তারা গরু নিয়ে গরু তৈবা, যারা বেচার দাম কইরা তারা বেচবা। এনে মালিক আছেন নি? আপনি মালিক, আপনার লগে মাতাম, আপনি এইবার বানিও না পুরা আইও ভাই, এতো বেকর উপরে ওটা দেখাইলাম, আঙ্গুল দেখা যায় নিবা, দেখো চাই ও যে আঙ্গুল দেখাইলাম, ওটা কেমন ওজন হইব ভাই সাহেব? ওজন হইব 6-7 মন। আমার খান্দা কাছে লোরা মানুষও আছেন, বেচরা মানুষও আছেন, আমরা দেখা ওরা মানুষও আছি। আমরা দেখাই মো বাজারও মানুষ আইবা, বাজারও দিয়ে ঠেলা ঠেলি লাগি যায় লোক বেশি লিবা। ও কত টাকার মাল আছে? ওটা 1,15,000 টাকার মাল আছে। 1,15,000 টাকা আপনি একজন মানুষের কাছে চাইবা না? 1,15,000 বেচবা? চাইমু, চাইবা কত হইলে দেখাটা দিলাইবা একটু আলিয়ান? একবারে রেট হোক, যে রেট 10,000 হলে দিলাইবা, 10 হইলে দিলাইবা, ওগো 1-10 চাইবা। খান্দা এটা হুতিরি দোষার অর্ডার একটু দেখাও, এটা উত্তর কীটা লাগে খাইতো করি বেলে উত্তর বা আলি আইরে ও বা আলি আইয় রে বা ও বা আলি আইয় রে বা বিলে আলতো না কেনে উনতো না আলি আক ভাই যাবো গো খোদা তো দুইটা তো জি দুইটা তো পাক্কা বড় হয়ে গেছে না সিরতো না আপনি আইন আপনি আইন যেটা দুইটা তো দেখলাম চিত্রা মাখরা ওগো কত হইলে দিবা? 90,000 টাকা ক্যামেরার সামনে যেটা দেখরা ওগো তাই 90,000 টাকা হইলে বেশি লিবা এবার আপনারা খুব তাই কিতা কইলা আপনারা কাছে রইল বাজারও আইতা বাজার দেখতা বালা লাগলে লইয়া যাইতা মেজরটিলা বাজার তামাবিল রোড সিলেট সিলেট শহরের বন্দর তো নেওয়া যায় শিবগঞ্জ হইন বন্দর হইন আম্বরখানা হইন যে কোনো জায়গাতে নেই আপনি টিলাগড় আইবা টিলাগড় ক্রস করি আপনি মেজর টিলা আইবা আমরা পাক্ষা বাজারের পুরো অংশও দেখাই লেছি আমরা লাইভ তো নিয়ে বারো হয়েছিমু তো ভাই সাহেব লইতা করে এসেছেন টেকার ব্যাগ বুকে দিই বান্দা একটু একটু সামনে যায় হাসা না নিবা ভাই টেকার যে টেকার যে মানি ব্যাগ মানি আর টেকা বা বিছা উছা মানুষ বুকুতো রাখে ও টেকার মালিক আছে নি আপনি নি ভাই তোরা দেখাই মানুষ কইবা খার লগে মাতিয়ার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম এবার দেখাইল টেকাটা ও ভাই আলাইতে পারবে নি আচ্ছা কয়দা তো আছে ওগু ওই যে গুদাত জি তিন দিন হয়ে গেছে এখনো বেচুন না রাস্তার কান্দাতে রাখলে দিয়ে শুয়ে বেশি কাস্টমারই নাই কাস্টমার নাই অর্থাৎ গরুর দাম তো বাজারে কম আছে কত হইলে বেচবা ধন্যবাদ আপনি জানাইছেন তো আমরা যারাও আমরা লোক বিভিন্ন জায়গাতে নিয়ে আসছেন আপনার মূল্যবান মতামত আমরা সাথে থেকে জানাইলি বা আমরা কিন্তু বাজার যদি দেখা নিত যাই আর শেষ করার যাই ওখান তো রাত 12টা হয়ে যাবো শেষ হইতো নাই আমি লাইভ তো নিয়ে বিদায় নিমু গিয়ে একটু একটু সামনে আইয়ই সামনে দর্শক যারা আমরা লোকে আসলাম বিভিন্ন জায়গাতে নিয়ে যুক্ত শেষ মেশ যদি সেই কমেন্ট করেন আপনার কমেন্টের উত্তর দিয়ে আমি বিদায় লই লিমু অবশ্যই কমেন্ট করবা যারা প্রাইম সিলেট এমনকি বর্তমান সিলেটে যুক্ত আছেন একটু লাইট দিলাও মই খালা মানুষ তোরা দেখি লোক মানছি শেষ মেশের কোনো কমেন্ট আসেনি আমি চলে যাচ্ছি আইডি থেকে আপনি তো এমনি ভাই চলে যাই রাতে আর চলে যাক আমার বাড়ি ভারত আসাম রাজ্যের শিলচর থানা খাটিগড় গ্রাম গণির থেকে দেখছিলাম ভাইয়া ধন্যবাদ জানাচ্ছি আপনি আসাম তো নিয়ে আসছেন আমার লোকে আর এক ভাই আসছেন কিশোরগঞ্জ তো নিয়ে আবদুল্লাহ আল হেলাল গরু দেখতে চাইছেন ধন্যবাদ সিদ্দেক ভাই ধন্যবাদ জানাইরাম অনেক জায়গাতে যারা আসলা অর্থাৎ সিলেটর মেজর টিল্লা বাজারও আসলাম এটা কিন্তু তামাবিল রোড আপনার আম্বরখানা তুমি আইতে পারবা চৌহাটা তুমি আইতে পারবা বন্দর তুমি আইতে পারবা যে জায়গাতে নিয়ে ওয়াইন আপনি টিলাগড় আইবা টিলাগড় ক্রস করে আইবা উপর দিকে তো আর
মেজর টিলা বাজার আপনারা চিনবা যারা কিন্তু এই সাইডের আছেন, শাহপুরান সহ এই সাইডের আছেন, সিলেট সিটির 35 নম্বর ওয়ার্ড। আর এই জায়গা রাস্তার পাশে গরু বান্ধিয়ে রাখা আছে, এলাকার গরু আছে, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নবীগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গার গরু আছে, কম দামে নিতে পারবা, অর্থাৎ 27,000 টাকার বিশালও আছে। তো আমি আজানো কিছু বিদায় নিই, মুই সবরে ধন্যবাদ জানাই, সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।